হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন ভালো, কিন্তু কদিন ধরে শরীরটা একেবারে ভালো ছিল না, এই জন্য সেভাবে ভিডিওও দিতে পারিনি। তো যাই হোক, আজকে এখন একটু ফ্রি আছি, এই জন্য এই ইভিনিংয়ের টাইম থেকে এই ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। তো সারাদিনের মধ্যে কি কি করব না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগ ভিডিওটার মাধ্যমে। তো এখন আপাতত দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো, আর ওইদিকে পূজা গেছে আমার কাকিমা শাশুড়ির ঘরে, একজন আত্মীয় এসছে, তো তাদেরও একটা ছোট বাচ্চা আছে, এই আমার পূজারই বয়সী, 3.5 বছর মতন বয়স মেয়েটা। তো ওরা ওই পাশটাতে খেলছে, পূজা, নন্দিনী, গৌতমও ছিল আর ওই মেয়েটা এসছে। তো চলো ওদের সাথে একটু কথা বলে, একটু ওদের সঙ্গে একটু মজা করে আসি, তারপরে আবার এসে আমি আর তোমরা গল্প করব। মামা, কি হচ্ছে গো এখানে? গান করছো? কে কে? আর এ এ তোমার সঙ্গে কে গো? মামা, সে কে গো? বনু। এর নাম কি? দীপ্তি সোম রাক্ষস দাস। কি বল, তোর নাম কি? দীপ্তি দাস। ও, আর দীপ্তি সুমি দাস। আর মামাম, তোর নাম কি রে? সোম দাস। আর এদিকে এর নাম? ননি দাস। সঠিক নামটা বলো। ননি দে দাস। আমার কথা ছিল তোমাদের কি দুপুরবেলা ঘুমানো হবে নি বাবা? আয় বাবা, আয় দুপুরে ঘুমিয়ে যাবো, আয়, স্যার আসবেন। খেলা হয়ে গেল তো, চলো এবার শুয়ে পড়বো, চলো। তুমি কি তো দেখতেই পেলে বন্ধুরা, বাচ্চাগুলো সেদিকে প্রচুর দুষ্টামি করছে, আমি একটু শুয়ে পড়েছি, একটু রেস্ট নেব এখন। তো ওরা খেলুক ওইদিকে, শাশুড়ি মা দেখছেন ওদিকে আছে ওরা। পূজা এখন এত দুষ্টু হয়ে গেছে, দুপুর আর একদম ঘুমায় না, নয়তো ও দুপুরবেলা ঘুমিয়ে গেলে আমি এই টাইমটাতে একটু ভিডিও ভিডিও করতে পারতাম, একটু আমার মানে সুবিধে হতো। ও কী আর করা যাবে, সে তো কিছু আর করার নেই, যেহেতু ও ঘুমাবে যখন, মানে ও যখন ঘুমাবেই না এরকম টাইপেরই ব্যাপারটা, তখন আমি একটু রেস্ট নিয়ে নিই, নয়তো আমার সারাদিন ওর পিছনে দৌড়ে দৌড়ে আর ওর পিছনে চিল্লে চিল্লে আমি আর অসুস্থ হয়ে পড়ছি। তো এখনকার মতন ভিডিওটা অফ করছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা। আবার যখন পূজা আসবে বা ওর সন্ধ্যেবেলা স্যারও হয়তো আসবেন পড়াতে, তবে সময় করে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? না না না, আমি দেখে এলাম, সে রুমটাও ফাঁকা। সেই জন্য ভিডিওও দিতে পারিনি। আজকে যে দেখো, সকাল সকাল এসেছি, ডাক্তারকে একটু দেখাবো, তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাব। পূজাকেও আনিনি, আমি আর আমার হাজবেন্ড দুজনেই এসেছি, ও আছে ওর ঠাম্মুর সাথে। তো যাই হোক, এখন আর কি ডাক্তার ফাক্তার দেখিনি, যদিও ডাক্তারবাবু এখনও আসেননি, সেই জন্য একটু ওয়েট করছি। পেশেন্ট টেশেন্ট তো সব আর কি অনেকেই চলে এসছে, দেখতেই পাচ্ছ, ডাক্তারবাবু আসবেন, একটু হয়তো দেরি হবে, ওনারা তো অনেক দেরি থাকেন, তো সেই জন্যে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আবার পাঠানো হচ্ছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে বাড়ি পৌঁছে গেছি, তো এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে যেরকম যথারীতি স্নান ফান করে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, ওই ছোট্ট ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব।
দেখো নেক্সট দিন থেকে আশা করছি একটু বড় ব্লগ বা শর্টস ভিডিও সব কিছু একটু ঠিকঠাক করে ভিডিও নিয়ে আসতে পারবো, যেহেতু এখন শরীরের কন্ডিশনটা একটু আগের থেকে ভালো। তো জানি না কি হবে, এখন সব কিছু সময়ের উপরে নির্ভর করছে, তো চেষ্টা করব এটুকু তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। ওয়েদার ভীষণ খারাপ, সবাই একটু সাবধানে থেকো, এটাই বলার আরেকবার। আজকের মতন আসছি, টাটা।